সাইদুল কাদের বলেছে যে এখান থেকে চলে গেছে গোলাপবাগে এতে অর্ধেক পরাজয় হয়েছে এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না উনি এরকম কথা বলে উনি মাঝে মাঝে ওনার নেতা তোপাইল আহমেদ বলে যে খেলা হবে যারা বলে এরা অসভ্য অভদ্র তাই উনি তারপরেও বলে যে আমি এখনো বলবো খেলা হবে অর্থাৎ এই সরকারের যারা আছে তারা দায়িত্বশীল না বিভিন্নভাবে বিভিন্ন রকমের প্রলাপ বকতেছে তবে সর্বশেষ কথা কোনোভাবে এই সরকার ইনশাআল্লাহ থাকতে পারবে না এই সরকার এবং আমি কারো কাছে কারো দাবি করি না মুক্তির জন্য মুক্তির দাবি হবে তখনই যখন এই সরকারের পতন হবে বাধা তারা দিচ্ছে ভয়ভীতি সৃষ্টি করতেছে যাতে আমাদের কোন সভা সমাবেশ সফল না হয় এটা কোনো কিছু করতে পারবে না যত বাধা দেবে তত কিন্তু বেশি হচ্ছে বিএনপি এমন হয়েছে যে মৌমাছির মতো অবস্থা এই মৌমাছির যাকে ঢিল মারে মৌমাছি ছোটে মৌমাছি ছুটবে আমি একজন 97 বছর মুরব্বীকে সাক্ষাৎকার দিয়েছে তাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি এখানে কেন এসেছেন বলছে আমার আমার ভোট অধিকার দেওয়া আদায় করার জন্য এসেছি আমি ছোটবেলা থেকে জানি একজন লোকের বাবা একজন এবং ভোটও একটা আমরা দেখি যে আওয়ামী লীগের এক একজনে 200 300 500 ভোট দেয় দিয়ে আবার ফেসবুকে দেয় আমরা জানি না এই আওয়ামী লীগের লোকজনের কি বাবা 100 150 200 কিনা ওই মুরব্বি বলেছে এই ভোট অধিকার ফিরিয়ে আনতে আল্লাহ সরকার যে সমস্ত কাজ করেছে ভোট চুরি করেছে গণতন্ত্র হরণ করেছে বিচার বিভাগ শেষ করে দিয়েছে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো শেষ করে দিয়েছে মানুষের মধ্যে ন্যায় নীতি নৈতিকতা মূল্যবোধ সততা সেটা একেবারে এইটা ধ্বংস করে দিয়েছে এই সরকারের থাকার কোনো অধিকার নেই আমি সর্বশেষ বলতে চাচ্ছি এটাই যে আজকে এই সরকার বিএনপি বা বিরোধী দলের গণসমাবেশ ঠেকাবার জন্য বহুত কিছু করেছে শেষমেশ আপনারা দেখেছেন যে 8 তারিখে জঘন্যভাবে আমাদের এখানে 7 তারিখে জঘন্যভাবে আমাদের এখানে ন্যাক্কারজনকভাবে পরিকল্পিতভাবে বোমা নাটক করেছে অন্য অন্য নাটক করে আমাদের বিএনপি অফিস তছনছ করে দিয়েছে পাশাপাশি আপনারা দেখেছেন যে 455 জন লোককে গ্রেপ্তার করেছে নেতাদের এবং ওই দিন একজনকে মৃত্যুবরণ হইতে হয়েছে গুলিতে এবং আমাদের যুব দলের একজন ভাই তার বাবা তাকে না পেয়ে তার বাবাকে তাদের নির্ধারিত ওই যাদেরকে বলছে যে তারা পাহারাদার থাকবে তারা আইন শৃঙ্খলার হাতে তুলে নেবে এটাও দেশদ্রোহী কাজ এই প্রধানমন্ত্রী এবং তার এই সেক্রেটারি ওবায়দুল কাদের বলতে পারে না যে ছাত্রলীগ যুবলীগ এটা নেবে তার মানে কি এটা তারা একেবারে ধ্বংস হয়ে গেছে আইন শৃঙ্খলা করতে পারতেছে না তাই বলতে চাচ্ছি যে এত খুন খারাপি করে আমাদের নামে মামলা দিয়ে 41 লক্ষ লোকের আসামি দিয়েও তারপরও এই সমাবেশ ঠেকাতে পারেনি আমাদের 10 তারিখের সমাবেশ সফল হয়েছে কেন্দ্রীয় কার্যালয়ে তথা পল্টন এলাকায় যে তাণ্ডব লীলা চালিয়েছে এবং আমাদের যুবদল নেতা মকবুলকে পুলিশ গুলি করে হত্যা করেছে এবং আপনারা দেখেছেন যে পুলিশের বিশেষ টিম সোয়াটকে নামানো হয়েছে বিএনপি অফিসকে ভাঙচুর চালানো হয়েছে জাতীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিএনপির মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করেও এই সরকার 10 তারিখের সমাবেশকে ঠেকাতে পারেনি আজকের আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিটি নেতাকর্মী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল এবং তার ঘোষণার অপেক্ষায় এখানে জাতীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে অথবা হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে বিএনপির এই আন্দোলনকে দমানো যাবে না ঠেকানো যাবে না আপনারা জানেন যে আজকের এই কর্মসূচিতেও আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা পথে পথে বাধা দিয়েছে বিএনপির নেতাকর্মীদেরকে যত বাধা দিবে তারা ততই শক্তি নিয়ে তা প্রতিহত করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অচিরেই এই পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগকে রাজপথে দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ আপনারা আরো জানেন আজকের বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায়
পুলিশ যুবলীগ মিলে হামলা করছে গ্রেফতার করছে তল্লাশি করছে আমাদের যুবদলের এক নেতাকে না পেয়ে তার বাবাকে হত্যা করেছে এই পুলিশ এবং যুবলীগ এর বিচার অচিরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারা কি করেছে তারা আমাদের মহাশক্তির এবং আপনাদের এই এলাকার প্রিয় নেতা জনাব মির্জা আব্বাসকে রাতের অন্ধকারে তিনটার সময় গ্রেফতার করেছে কোন কাজ হয় নাই কোন লাভ হয় নাই সরকারের পরে কি করেছে সারা ঢাকা শহর এবং আশেপাশে যত জেলা আছে সব রাস্তাঘাট সরকার নিজেই বন্ধ করে দিয়েছে সমাবেশকে সফল করেছে শুধু তাই নয় সরকারের সমস্ত কথাকে মিথ্যা প্রমাণিত করে দিয়ে পূর্ণ সমাবেশ করেছে বিএনপি শান্তিপূর্ণ বিশ্বাসী বিএনপি সংঘাতে রাজনীতি আমরা এই সরকারকে বলে দিচ্ছি এভাবে মানুষের উপরে নির্যাতন অত্যাচার মামলা হামলা খুন গুম করে বাংলাদেশের 18 মানুষকে টিকিয়ে রাখা যাবে না আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা গণতান্ত্রিক নিশ্বাস নিতে পারে